প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রতিথযশা আইনজীবী সত্যব্রত মুখোপাধ্যায় বয়স হয়েছিল 91 বছর বালিগঞ্জে নিজের বাড়িতেই বার্ধক্যজনিত কারণে তার প্রয়াণ হয় অটলবেরি বাজপীর জমানায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন সত্যব্রত মুখোপাধ্যায় তিনি প্রয়াত হয়েছিলেন প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রতিথযশা আইনজীবী সত্যব্রত মুখোপাধ্যায় বয়স হয়েছিল 91 বছর বালিগঞ্জে নিজের বাসভবনে বার্ধক্যজনিত কারণে তার প্রয়াণ হয় অটলবেরি বাজপীর জমানায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন সত্যব্রত মুখোপাধ্যায় অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন অরিত্রিক সত্যব্রত মুখোপাধ্যায় প্রয়াত হয়েছিলেন তার পরিবারের তরফে কি বলা হচ্ছে হ্যাঁ দেখো বার্ধক্যজনিত রোগে তিনি ভুগছিলেন 90 বছর বয়স হয়েছিল এবং বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এমনটাই পরিবার তরফে বলা হচ্ছে এই মুহূর্তে তার দেহ বালিগঞ্জের বাড়িতে রাখা হয়েছে এবং এখানে অনেকে আসছেন তার সঙ্গে দেখা করতে পেছায় একদিকে তিনি আইনজীবী ছিলেন তাই সেই দিকের অনেকেই এসেছেন পাশাপাশি বিজেপি রাজ্য সুকান্ত মজুমদার ইত্যাদি বিকাশ সঞ্জন ভট্টাচার্য একজন এসেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরা সবাই একটু তার সঙ্গে মতন দেখতে 1996 সালে তিনি সাংসদ হয়েছিলেন কৃষ্ণনগর থেকে সাংসদ নির্বাচিত হন এবং সেই সময় বিজেপি যে অটল বিহারী বাজপেয়ীর যে মন্ত্রিসভা সেখানে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং কৃষ্ণনগরের লোকজন বা তার পরিচালকজন তাকে জুনুবাবু বলতেই বেশ স্বচ্ছন্দ ছিল সেই সত্যব্রত মুখোপাধ্যায় আজকে সকালে প্রয়াণ হয়েছে বালিগঞ্জে রাখে তাকে রাখা হয়েছে এবং সেখানেই সবাই দেখতে আসছেন নিবেদন করছেন এবং তারপরে এখান থেকে তাকে শেষ করার জন্য নিয়ে যাওয়া হবে সৌমেন ধন্যবাদ অরিত্রিক মুর্শিদাবাদে স্কুলের ভিতরে শকেট বোমা উদ্ধার হাসানপুর বিদ্যাপীঠ স্কুলে জোড়া শকেট বোমা স্কুলের ছাদে এবং বাগানে পড়ে রয়েছে এই শকেট বোমা স্কুল চলাকালীন বোমা উদ্ধারে চাঞ্চল্য স্কুলে পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকারা রয়েছেন খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে স্কুলে ইতিমধ্যে পৌঁছেছে বম স্কোয়াড আপনাদের আরও একবার জানাই হাসানপুর বিদ্যাপীঠ স্কুলে জোড়া শকেট বোমা মিলেছে রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে রাজীব প্রথমেই জানাও যে এই মুহূর্তে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের নিরাপত্তার প্রশ্নে স্কুল কর্তৃপক্ষ কি পদক্ষেপ করেছে এবং পুলিশ কি পৌঁছলো এখন স্কুলের ছাদে এবং বাগানে যে তাজা বোমা উদ্ধার হয় সেই নিয়ে কিন্তু স্কুল চত্বরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এবং সেই যে বোমা উদ্ধার সকালবেলাতেই যারা বাগানে কাজ করতে যান তারাই এই বোমাগুলো দেখতে পান এবং তারাই এই বোমা পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং তারা তারা পরবর্তী কাজ তারা করার চেষ্টা করছেন কিন্তু কেন এখানে তাজা বোমা রাখা হলো এবং বোমা নিয়ে কিভাবে এলো সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা স্কুলের শিক্ষকদের মধ্যে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল তার জেরেই এই বোমা রাখা হয়েছিল আতঙ্কিত করার জন্য না এর পিছনে রয়েছে অন্য কারণ সেটাই কিন্তু এখন পুলিশ কিন্তু সেটা খতিয়ে দেখছে এবং তারা এই ব্যাপারটা নিয়ে স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় লোকজনকেও তারা জিজ্ঞাসাবাদ করছে এবং পঞ্চায়েতের প্রতিনিধিদের আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই বিষয়ে আসার চেষ্টা করছে যে বোমাটা রাখার পিছনে কারণটা কি ছিল এবং কাউকে আতঙ্কিত করার জন্য না অন্য কোনো বিষয়ে এখানে বোমাটা মজুত করা হয়েছিল সেটাই কিন্তু শোনেন এখন পুলিশ তদন্ত কিন্তু খতিয়ে দেখছে ধন্যবাদ রাজীব